তখন আরো ছোট ছিল, যখন ওর বয়স ছিল 1.5 বছর থেকে আরো কম, তখন থেকেই ও কিছু না কিছু পড়াশোনা শুরু করেছিল। যেমন ওকে ঘুম পাড়ানোর সময় যেমন ওকে কবিতা বলে ঘুম পাড়াতাম, ABC বলে ঘুম পাড়াতাম, তো হঠাৎ একদিন লক্ষ্য করে যে ওকে ঘুম পাড়ানোর সময় সাথে সাথে ও খুব ভালো রেসপন্স করছে আমার সাথে। নমস্কার। হ্যাঁ, আমরা সবাই অনেক খুশি, শুধু আমি নয়, ওর পাপা, সবাই, বাড়ির মানুষ যারা আছে সবাই অনেক খুশি যে ও এইটুকু বয়সে ও এত বড় একটা কৃতিত্ব লাভ করতে পেরেছে। সেটার জন্য সত্যি আমরা অনেক গর্ববোধ করছি, আর আমরা আশা রাখছি ভবিষ্যতে যেন ও আরও বড় হয়ে উঠুক, মানুষের মতো মানুষ হোক। ব্যাস এটাই শুধু আমাদের, মানে কি বলবো, এটাই আমরা চাই, ব্যাস আর আর কিছু না। হ্যাঁ, ও যখন অনেকটাই ছোট ছিল, যখন ও হামাগুড়ি দিত, তখন অ্যাকচুয়ালি আমি ওর এক জন্মের 1 বছর পরেই আমি ওকে নিয়ে বাড়ি থেকে কোয়ার্টারে চলে আসি। তো ওখানে তো ওর পাপার ডিউটি চলে যাওয়ার পর আমি একাই ওকে নিয়ে, আমাকে সময়টা কাটাতে হতো, সারাদিন ওকে নিয়ে আমি একাই থাকতাম। তো তখন থেকেই শুরু করি ওর সাথে, মানে ABC গান করা, ABC আলফাবেটগুলো বলা, তো এরকম করে করে ওর সাথে আমি এই পড়াশোনাগুলো একটু একটু করে গান করে থাকতাম। তো হঠাৎ করে ওকে ঘুম পাড়ানোর সময় আমি এমনিতে মজা করে ওকে জিজ্ঞেস করেছিলাম খেলা করতে করতে, যে বাবাই বলো তো এফর, তো ও খুব সুন্দর করে আনসার করেছিল যে আপেল। তারপর বললাম বিফর, ও সেটাও বললো বল। তো এরকম করে করে যখন ওকে সবগুলো আলফাবেট ওকে জিজ্ঞেস করি, তখন ও বাস কয়েকটা ছাড়া, মানে 5-4টা ছাড়া, বাকি সবগুলো আনসার করেছে। তো ওর পাপাও ছিল, তো আমরা শুনে একটু অবাক হই যে এইটুকু কম বয়সে ও সবগুলো আনসার করতে পেরেছে যা শুনে শুনে। তো তখন থেকে শুরু হয় যে খেলাধুলার পাশাপাশি ওকে নিয়ে রোজ সন্ধ্যার সময় একটু 2-1টা বই কিনে এনে রোজ সন্ধ্যার সময় ওকে নিয়ে একটু বসা। তারপর থেকেই ওর পড়াশোনার যে জার্নিটা শুরু হয়। তারপর যখন ওর 1 বছর 8 মাস বয়স, তখনই দেখি যে আমরা ও অনেক কিছুই বলতে পারে, যে ABC বলতে পারে, আলফাবেটগুলো A to Z সবগুলো বলতে পারে, 1 2 বলতে পারে, ন্যাশনালস 10টা ন্যাশনাল নেম বলতে পারে, তারপর ওর নাম, বাবার নাম, তারপর 45টা পাখির নাম, এরকম করে অনেকগুলো কিন্তু ও বলতে পারে। তারপর আমি আর ওর বাবা মিলে ডিসাইড করি যে ঠিক আছে, এখন আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অ্যাপ্লাই করতে পারি, যেহেতু সেখানে সব বাচ্চাদের বা সবার জন্য একটা প্রতিভা প্রকাশ করার একটা জায়গা রয়েছে, একটা সুযোগ রয়েছে, তো সেখানে আমরা একটা মানে অ্যাপ্লাই করতে পারি। তো ওখানে আমি অ্যাপ্লাই করি, করার কিছুদিন পর একটা রেসপন্স আসে যে কিছু এভিডেন্স পাঠানোর জন্য। তো সেখানেই হয়ে গেছে আমাদের মেইন প্রবলেমটা, যেহেতু ও একটু একটু বোঝে, মোবাইল ব্যাপারটা বোঝে, তো ওর সামনে মোবাইলটা অন করলেই ও জাস্ট ভিডিও দেখতে চায়, মানে মোবাইলটা মোবাইলের ভিডিও দেখতে চায়, কিন্তু মোবাইলের সামনেও কোনো কিছু বলতে চায় না। তার জন্য ওখানে আমার একটু হতাশা রয়ে গেছে যে ওর যে সবগুলো কন্টেন্ট যেগুলো ও পারে সবগুলো আমি পাঠাতে পারিনি, যেহেতু মোবাইলের সামনে কিছু বলে না, তাই আমি সবগুলো পাঠাতে পারিনি। তো ওর সার্টিফিকেটে ওর যে কন্টেন্টগুলো এসেছে সেগুলো ওর জানার তুলনায় কিছুটা কম। তো যাই হোক, যেটাই এসছে সেটাতেই আমরা অনেক খুশি। হ্যাঁ, তখন আমরা এভিডেন্সগুলো পাঠাতে আমাদের কিছু মাঝখানে সময় লাগে, যেগুলো পাঠিয়েছি প্রায় 1 মাস সময় লেগেছে আমাদেরকে ভিডিও করে পাঠাতে। তারপর সপ্তাহ 1 সপ্তাহের মধ্যে ওখান থেকে রেসপন্স এসছে যে কংগ্রাচুলেশনস বলে এরকম একটা ইমেল এসছে আমার মোবাইলে। তো ওটা দেখে আমরা সবাই প্রচণ্ড খুশি হয়ে যে ও সিলেক্ট হয়ে গেছে। তারপরেই ওর আস্তে আস্তে যে ওর অ্যাচিভার যে সবগুলো প্যাক ছিল, ওর মেডেলটা, ওর বুক, ওর যে পেন, এর সার্টিফিকেট সবগুলো বাড়িতে আসলো, সেটার জন্য আমরা সবাই খুব খুশি। আর আমরা, আমি বা ওর মা বা ওর বাবা, আমরা সবাই চাই যে আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন, ও যেন বড় হয়ে আরও বড় হতে পারে। ব্যাস এইটুকুই আমার আশা।